এরকম একটা ডান্স গ্রুপ আমরা হয়তো প্রতিষ্ঠিত করতে পেরেছি বা প্রতিষ্ঠিত হয়েছে। তো যাই হোক, যেটা খুব ভালো জিনিস যে আমরা এই সরস্বতী পুজোটার মাধ্যম দিয়ে উপভোগ করছি, এবং আমরা সেই বিষয়ে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনাদের সামনে দুই চারটি কথা আমি বলবো। আমরা সরস্বতী পূজা এটা পুরানো ঐতিহাসিক রীতিনীতি আমাদের। আমরা সরস্বতী পূজা প্রথম বছরে একবার এই দিনটাতে আমরা পালিত করি।
আমাদের উদ্দেশ্য হলোই এটাই যে আমরা সঙ্গীজন পেড়া কোন নিয়াল কোয়া এটা নোয়া মেন কেটে কি কাটি বক্তব্য নড়ে দিন চাই আইনা সব আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা সে নাচগুলোকে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির পাশে দেখতে পাচ্ছি, যে নাচগুলো আমরা রায়গঞ্জ বা বাইরে কোথাও গিয়ে দেখি আমরা আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির সামনে এসে দেখতে পাচ্ছি। আমরা খুবই ভাগ্যবান যে উনারা এখানে এসে আমাদেরকে আনন্দিত। এখন আমরা প্রাইজ বিতরণ অনুষ্ঠানটি শুরু করব, তারপরে আবার আমাদের সামনে অনেক ডান্স, আমাদের সামনে অতিথিগণ চলে এসেছেন, আমরা তাদেরকে মঞ্চে এসে ডেকে নেব।